Assalamualaikum warahmatullahi wabarakatuh. কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন এই প্রত্যাশায় শুরু করছি মালয়েশিয়ান ভাষায় আরো একটি নতুন ভিডিও। তো প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকের ভিডিও হচ্ছে ডি শব্দ দিয়ে মালয়েশিয়ান বাক্য তৈরি করব এবং তার অর্থ আমরা জানব। তো আমি প্রথমত এখানে যে শব্দটি তুলে ধরেছি তা হচ্ছে ডাপুর। ডাপুরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রান্নাঘর। রান্নাঘর আপনি আরও একভাবে বলতে পারবেন যে বিলিক ডাপুর। বিলিক ডাপুর হচ্ছে রান্নাঘর। যেহেতু আমরা ডি শব্দ দিয়ে আজকে শব্দ তৈরি করব, সেই ক্ষেত্রে আমরা শুধু ডাপুর ডাপুর শব্দের সাথেই পরিচয় হব। সো ডাপুর দিয়ে বললো আপনি রান্নাঘর হবে, ঠিক আছে, শুধু ডাপুর বললে রান্নাঘর হবে। আবার আপনি ব্লিক ডাপুরও বলতে পারেন। তারপরে আমরা প্রথমত শব্দের সাথে পরিচয় হই, তারপরে আমরা বাক্য তৈরি করে দেখাবো আপনাদেরকে। তারপর হচ্ছে ডালাম। ডালাম এর মালাই অর্থ হচ্ছে ভিতরে, ঠিক আছে। ডালাম এর মালাই অর্থ হচ্ছে ভিতরে। তারপর ডিয়া, ডিয়া এর অর্থ হচ্ছে সে, ঠিক আছে, সে হচ্ছে ডিয়া। তারপরে যেরকম সায়া সে ডাং সিবু ডি ডাপুর, এই ডাপুর শব্দ দিয়ে আমি এই বাক্যটা তৈরি করেছি। আপনারাও এইভাবে চেষ্টা করবেন শিখার জন্য, শিখে আপনারাও তৈরি করতে পারবেন। যেরকম সায়া সে ডাং সিবু ডি ডাপুর এর অর্থ হচ্ছে আমি রান্নাঘরে ব্যস্ত রয়েছি অথবা আমি রান্নাঘরে ব্যস্ত আছি। এই শব্দটা কিভাবে হলো চলুন আমরা প্রত্যেকটা শব্দের সাথে পরিচয় হয়ে শিখে নিই। সায়া হচ্ছে আমি, সেডাং হচ্ছে রয়েছি, সিবুক হচ্ছে ব্যস্ত, ডি ডাপুর হচ্ছে রান্নাঘরে, ঠিক আছে। আমি রান্নাঘরে ব্যস্ত রয়েছি। আপনাকে যদি কেউ ফোন করে অথবা আপনাকে যদি কেউ ডাকে, আপনি যদি তাকে বলতে চান যে আমি রান্নাঘরে ব্যস্ত রয়েছি, তাহলে এভাবে বলবেন সায়া সেডাং সিবু ডি ডাপুর, আমি রান্নাঘরে ব্যস্ত রয়েছি। শব্দগুলো আরেকবার আমরা শিখি। সায়া হচ্ছে আমি, সেডাং হচ্ছে রয়েছি, আপনি কোনো কাজ করতেছেন করা অবস্থাকেই বলা হয় সেডাং, যে কোনো কাজ। তারপর সিবুক হচ্ছে ব্যস্ত, ডি ডাপুর হচ্ছে রান্নাঘরে, আমি রান্নাঘরে ব্যস্ত রয়েছি। তারপরে মারিকিতা মাসক ডালাম, এই ডি শব্দ দিয়ে ডালাম শব্দটা, ডালাম শব্দটা তৈরি হয়, ডালাম বাক্যটা তৈরি হয়। এই জন্যই আমি এই শব্দটা এখানে বাক্যটা তৈরি করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। যেরকম আপনি যদি বলতে চান মারিকিতা মাসক ডালাম, এর অর্থ কী হচ্ছে, এর অর্থ হচ্ছে চলো আমরা ভিতরে প্রবেশ করি অথবা ভিতরে যাই, ঠিক আছে। মারিকিতা মাসক ডালাম, চলো আমরা ভিতরে যাই, এটা কিভাবে হলো চলুন আমরা শিখি। মারি কিতা চলো আমরা মাসক ডালাম, মাসক হচ্ছে প্রবেশ করা, ডালাম হচ্ছে ভিতরে, চলো আমরা ভিতরে প্রবেশ করি অথবা চলো আমরা ভিতরে যাই, ঠিক আছে। আশা করি এই ডালাম শব্দটা দিয়ে কীভাবে বাক্য তৈরি করবেন এখান থেকে আপনারা শিখেছেন। তারপর হচ্ছে মাসক ডালাম ভিতরে যাও, ঠিক আছে। আপনি যদি বলেন শুধু মাসক ডালাম তাহলে এর অর্থ হবে ভিতরে যাও। তারপর আপনি যদি এই ডালাম দিয়ে আরও বাক্য তৈরি করতে চান তাহলে আরও বাক্য তৈরি করা যায় কিভাবে চলুন শিখি। ডালাম সাঙ্গাত, এই ডালাম শব্দ দিয়ে এই শব্দটাও তৈরি করতে পারবেন, এই বাক্যটাও তৈরি করতে পারবেন। যেরকম ডালাম সাঙ্গাত এর অর্থ হচ্ছে অনেক গভীর, ঠিক আছে, অনেক গভীর এর এর অর্থ এটা দাঁড়ায়। আপনি যখন বলবেন ডালাম সাঙ্গাত, ডালাম সাঙ্গাত হচ্ছে অনেক গভীর, সাঙ্গাত হচ্ছে অনেক গভীর হচ্ছে ডালাম। আপনি যখন এই সাঙ্গাত শব্দের সাথে ডালাম শব্দ ব্যবহার করবেন তখন হবে কি, অর্থটা হবে অনেক গভীর। তারপর আপনি এই ডালাম শব্দ দিয়ে আরও বাক্য তৈরি করতে পারবেন, সেটা হচ্ছে সায়া বলে বুয়াত ডালাম তিগাপুলু মিনিট, এই যেখানে তিরিশ লেখা আছে এই তিরিশ দিয়ে আমি তিগাপুলু বুঝিয়েছি। মালয়েশিয়াতে এই তিরিশকে বলা হয় তিগাপুলু, হ্যাঁ,
এভাবে বলবেন সায়া বলে বুয়াত ডালাম 30 মিনিট এটা কি হলো এর অর্থ হচ্ছে আমি 30 মিনিটের মধ্যে করতে পারবো যে কোনো কাজ আপনাকে যদি কেউ বলে তাহলে আপনি বলতে পারবেন যে আমি 30 মিনিটের মধ্যে করতে পারবো যার অর্থ হচ্ছে সায়া বলে বুয়াত ডালাম 30 মিনিট ঠিক আছে তারপর হচ্ছে দিয়া যে শব্দটা আমি প্রথমে তুলে ধরেছিলাম তার অর্থটা আমি এখানে আবার একটা বাক্যর মাধ্যমে বুঝাতে যাচ্ছি দিয়া অরাং জাহাত দিয়া অরাং জাহাত মনে রাখবেন মানুষের ক্ষেত্রে জাহাত যখন বলা হয় তখন বুঝায় যে সে খারাপ ব্যক্তি খারাপ ব্যক্তিদেরকে অরাং জাহাত বলা হয় দিয়া অরাং জাহাত দিয়া হচ্ছে সে অরাং হচ্ছে ব্যক্তি জাহাত হচ্ছে খারাপ ঠিক আছে দিয়া অরাং জাহাত তারপরে দিয়া শব্দ দিয়ে আপনি আরও বাক্য তৈরি করতে পারবেন সেটা হচ্ছে দিয়া কাওয়ান সায়া হ্যাঁ অথবা আপনি এভাবেও বলতে পারবেন দিয়া দিয়া সায়া পিনা কাওয়ান ঠিক আছে তবে আপনি যদি শুদ্ধভাবে বলতে চান তাহলে হবে দিয়া কাওয়ান সায়া এই সায়া শব্দটা পিছনে চলে গেছে দিয়া আগে চলে গেছে দিয়া কাওয়ান সায়া তারপরে আপনি যদি বলতে চান সে আমার চাচাতো ভাই তাহলে বলবেন দিয়া আডালা সে পপু সায়া সে পপু হচ্ছে চাচাতো ভাই অথবা খালাতো ভাই অথবা ফুফাতো ভাই তারপর হচ্ছে ডাহাং পকক এই ডি শব্দ দিয়ে আরও একটি বাক্য আমি তৈরি করে আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে ডাহাং পকক এর অর্থ হচ্ছে গাছের ডাল ঠিক আছে গাছের ডালকে ডাহাং পকক বলা হয় তারপর ডি শব্দ দিয়ে আরেকটা শব্দ হয় ডুলু ডুলু এর অর্থ হচ্ছে আগে হ্যাঁ ডুলু হচ্ছে আগে যেরকম আরও একটি শব্দ এখানে দিয়া দি ডাহাং পকক সারাং বুরুং দি ডাহাং পকক সারাং বুরুং এর অর্থ কী হলো দি ডাহাং পকক সারাং বুরুং হচ্ছে গাছের ডালে পাখির বাসা আমি আবার বলছি দি ডাহাং পকক সারাং বুরুং গাছের ডালে পাখির বাসা দি ডাহাং হচ্ছে গাছের ডালে পকক হচ্ছে গাছ ঠিক আছে দি ডাহাং পকক গাছের ডালে সারাং হচ্ছে পাখির বাসা বাসাকে সারাং বলা হয় আর বুরুং যে শব্দটা বুরুং হচ্ছে পাখি বুরুং হচ্ছে পাখি সো আমরা যখন পাখির বাসা বুঝাই তখন বলতে হবে সারাং বুরুং মানে পাখির বাসা শব্দটা আরেকবার শুনি দি ডাহাং পকক গাছের ডালে সারাং বুরুং গাছের ডালে সারাং বুরুং অর্থাৎ হচ্ছে গাছের ডালে পাখির বাসা ঠিক আছে গাছের ডালে পাখির বাসা মনে রাখবেন তারপর হচ্ছে বুয়াতিনি ডুলু বুয়াত ইনি ডুলু বুয়াত ইনি ডুলু আমি বারে বারে এই জন্যই বলি যেন আপনারা মনে রাখতে পারেন শব্দটার সাথে পরিচয় হয়ে আপনারা পরে যেন বাক্য তৈরি করতে পারেন বুয়াত ইনি ডুলু এই ডুলু শব্দ দিয়ে আমি এই শব্দটা তৈরি করেছি বুয়াত ইনি ডুলু এটা আগে করো ঠিক আছে এটা আগে করো তারপর হচ্ছে ডুলু সায়া পারনা বুয়াত ডুলু সায়া পারনা বুয়াত আগে আমি করেছিলাম ডুলু সায়া পারনা বুয়াত আগে আমি করেছিলাম আগে আমি করেছিলাম এই শব্দটা কীভাবে হলো ডুলু হচ্ছে আগে সায়া হচ্ছে আমি পারনা হচ্ছে আপনি করেছিলেন করেছিলেন যে এটা দিয়ে আপনি প্রেরণা শব্দটি বুঝিয়েছেন তপি অভিয়াস আজকের ভিডিও এখানে শেষ করেছি আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিও না টেনে দেখলে পুরোটা ভিডিও দেখলে আপনাদের অনেক শব্দ অর্থ শেখা হবে এবং আমি ভবিষ্যতে আরও এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভিডিওটা দেখে একটু উপকৃত হন তাহলে দয়া করে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট এবং ভিডিওটা একটা শেয়ার করে দিবেন যেন আরও নতুন নতুন বাঙালিরা দেখতে পারে।